নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাবো আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য। তো 10K আজ পূর্ণ হলো। আমি 1.5 ইয়ার ধরে ইউটিউবে আছি। তো কারোর 1.5 ইয়ার ধরে ইউটিউবে থাকার পরে কারোর 1 লাখ সাবস্ক্রাইবার হয়, কারোর আবার 1 মিলিয়নও হয়ে যায়, সেখানে আমার 10,000 হয়েছে। তাতে আমার কোনো অভিযোগ নেই। কারোর ভিডিও ইউটিউব রিকমেন্ড করে বেশি, কারোর ভিডিও কম রিকমেন্ড করে, এটা একটা টেকনিক্যাল ইস্যু। সেই জন্য আমি কোনো রকম কাউকে অভিযোগ জানাবো না, ইউটিউবকেও জানাবো না। তো জাস্ট আনন্দের জন্য জানালাম 10,000 সাবস্ক্রাইবার আজ পূর্ণ হলো। তো এই সাবস্ক্রাইবার পূর্ণ উপলক্ষে আমি আজ একটা অ্যানাউন্সমেন্ট করছি যে আমার চ্যানেল এবার থেকে আমি বিগিনিং থেকে শুরু করার চেষ্টা করছি। মনে করছি 10,000 সাবস্ক্রাইবার আমার কাছে বিগিনিং। আর তার একটা কারণ হচ্ছে, দেখুন, যখন সাবস্ক্রাইবার খুব কম থাকে, 8,000, 9,000, 3,000, 4,000 সাবস্ক্রাইবার থাকে, তখন আমি যে টপিকগুলো আপনাদের কাছে প্রোভাইড করি সবার কাছে এটা পৌঁছায় না। এবার 10,000 একটা মোটামুটি হিউজ অ্যামাউন্ট আমার কাছে, অন্তত অনেকটা অ্যামাউন্ট। এবার এগুলো যদি আমি প্রথম থেকে শুরু করি, এবার যারা এতদিন ধরে এই ভিডিওগুলো দেখে অভ্যস্ত তাদের পক্ষে কোনো রকম প্রবলেম হবে না, কিন্তু যারা আমার ভিডিও দেখেনি তাদের নতুন করে শুরু করতে আরেকটু হেল্প হবে। এবং যারা আমার ভিডিও দেখেছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই, কারণ আমি নতুন জিনিসই করাবো। তো আজ আমি অ্যানাউন্সমেন্ট করতে চলেছি যে নেক্সট 45 দিনের মধ্যে আমি কী কী টপিক কমপ্লিট করব। আমি এবার মান্থলি টার্গেট করে এগোবো, কেননা আমি মান্থলি যদি টার্গেট না করি তাহলে কোনো দিন হয়তো হিস্ট্রির ভিডিও বেশি চলে আসে, কখনও পলিটির ভিডিও বেশি চলে আসে। এবার আপনারা অনেকে দুটো ভিডিও দেখতেই হিমশিম খেয়ে যান, তো আমার কাছে এরকম কমপ্লেনও এসেছে। তো আমি চেষ্টা করছি, দেখুন, সব দিন সমানভাবে আমি ভিডিও পাবলিশ করতে পারি না। যেমন ধরুন, কারেন্ট অ্যাফেয়ার্স আমার 2 দিন ধরে একটু প্রবলেম হচ্ছে, এই উইকটা একটু প্রবলেম হচ্ছে, কিছু কিছু দিন এরকম হয়ে যায়। তো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, এবং পরবর্তীতে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিওটা আনার। এবং আমি নেক্সট 45 দিনের মধ্যে কী কী টার্গেট করেছি একটু বলে দিই। কারেন্ট অ্যাফেয়ার্স তো রেগুলার থাকছে, এটা নতুন করে টার্গেট করার কিছু নেই, কিন্তু এর সাথে MCQ সিরিজ মিনিমাম আমি 200 কোশ্চেন আরও সলভ করিয়ে দেবো এই 45 দিনের মধ্যে। আমি 200টা বললাম, আমি 45 দিন 10টা করে সলভ করাচ্ছি, তাহলে 450টা হওয়া উচিত ছিল, আমি 200টা বললাম, কারণ আমি একটু সেফে রাখছি নিজেকে সেফ পজিশনে রাখছি, কারণ আমি কখনও কখনও হয়তো ভিডিও ছাড়তে পারবো না অন্য কোনো কারণে। তো সেই জন্য আমি 200টা বললাম, 200টা কিন্তু অ্যামাউন্টটা কম নয়। এর আগে আমি 100টা MCQ সিরিজ এর মধ্যে MCQ এর আগে আলোচনা করে দিয়েছি, এবং তার আগে কিন্তু পলিটি এবং অন্যান্য টপিকের ওপর আরও 100-এর কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স বলে বলছি MCQ আলোচনা করেছি। তো ওটা খুঁজে দেখে নেবেন, প্লেলিস্টে করা রয়েছে ওটা, তো ওখান থেকে দেখবেন। দেখুন, প্রতি মাসে যদি 200টা করে কোশ্চেন সলভ করা হয় তাহলে কিন্তু প্রচুর কোশ্চেন সলভ করা হবে মিনিমাম 6 মাসের মধ্যে। তো এটা অবশ্যই দেখুন, আপনারা এটা দেখছেন না, আমি দেখে খুব খারাপ লাগলো, কেননা এই টপিকটার ওপর প্রচণ্ড আমাকে খাটতে হয় আর এই টপিকটাই আপনারা অতটা গুরুত্ব দিচ্ছেন না। আর আপনারা মিলিয়ে নেবেন যে পরীক্ষাগুলো হচ্ছে বর্তমানে, CHSL চলছে, সামনে NTPC আসছে, DRDO MTS আসছে, তারপরে সামনে MTS আসছে। তো সে পরীক্ষাগুলো মিলিয়ে নেবেন, কতগুলো কোশ্চেন কমন আসছেন, তারপরে আপনারা দেখা শুরু করুন, কোনো রকম প্রবলেম নেই। আর একটা জিনিস, আমি লুসেন্ট পলিটিকে শুরু করেছিলাম, তো এটা আমি কমপ্লিট করে দেবো এই নেক্সট 45 দিনের মধ্যে। আর ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট হিস্ট্রির যতটা সম্ভব বেশি পারা যায় আমি মানে করে দেবো, কমপ্লিট করে দেবো। আর আমি যে এই যে সিরিজটা কমপ্লিট করছি, এখানে মোটামুটি 500টা মতো কোশ্চেন হয়ে যাওয়ার পরে আমি এখানে সাবজেক্ট ওয়াইজ MCQ শুরু করবো, সেটা WBCS প্রিলিমিনারি এবং মেন্সের জন্য। আমার কাছে প্রত্যেকটার প্র্যাকটিস সেট রয়েছে, 2 থেকে 3টি করে প্র্যাকটিস সেট। তো বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে আনবো, আপনাদের কোনো রকম প্রবলেম হবে না বইয়ের জন্য, বারবার কয়েকবার কলেজ স্ট্রিটে একবার এই দোকান ওই দোকান ওরকম ঘুরতে হবে না, জাস্ট রেগুলার একটু ফলো করুন, কোনো রকম প্রবলেম আর হবে না। তো এইটাই জাস্ট জানানোর জন্যে, এবং এই 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে এই ছোট্ট ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই সিরিজগুলো আপনারা যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী এডুকেশনাল এবং যে লেকচার ভিডিওতে আবার দেখা হবে। আর সানডে আমি সাধারণত MCQ সিরিজ, কারেন্ট অ্যাফেয়ার্স সানডেতে পাওয়া যায় না, তো MCQ সিরিজ আর পলিটিজিকেটা আনি না। সানডে আমি সকাল 9টার সময়, সানডে আমি 2টো করেই ভিডিও দিই মাত্র, সকাল 9টার সময় UPSC GS পেপার 4-এর সিরিজ আমি কন্টিনিউ করছি। UPSC GS পেপার 4-এ কেস স্টাডি কমপ্লিট করছি, এবং সন্ধে 7টা বা 6টার সময়, এটা ঠিক নয়, মানে এটা ঠিক নেই কটার সময় আমি দিই, 6টা দিতে পারি, কোনো দিন 7টাই দিতে পারি, কখনো 8টা হয়ে যায়, সেটা ভিডিওটা করার ওপর ডিপেন্ড করছে, আমার টাইমের ওপর ডিপেন্ড করছে। তো 6টা থেকে 7টা ধরে রাখুন, 6টা 7টা 8টা, এই টাইমের মধ্যে কিন্তু আমি চেষ্টা করি যে যে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক, যেমন আপনি নেক্সট যে 3 মাস আছে সেই 3 মাসটাকে কীভাবে কাজে লাগাবেন NTPC-র জন্য, তারপরে WBCS-এর জন্য কী বুক লিস্ট দরকার সেটা, তারপরে
কীভাবে স্টাডি মেটেরিয়াল ইউজ করবেন, কীভাবে নোট বানাবেন, কোনটা কোনটা পড়তে হবে, কোন এক্স্যাক্ট টপিকটা পড়লে নাম্বারটা বেশি উঠবে, কোন এক্স্যাক্ট টপিক থেকে কোশ্চেন বেশি আসছে, প্রিভিয়াস ইয়ার্সে কোথা থেকে কোশ্চেন বেশি এসেছে, তো এই টপিকগুলো নিয়েই কিন্তু আলোচনা করি। মানে মানুষের সাধারণ স্টুডেন্টদের, মানুষের বলা ভুল, আমি কোনো নিউজ চ্যানেল পাবলিশ করছি না, তো স্টুডেন্টদের যে কোনো কোশ্চেন সেটা আমি সলভ করার চেষ্টা করি এই সন্ধেবেলা। তো রোববারটা ওটা স্পেশাল আলোচনা হয় ইউপিএসসির জন্য সকাল 9টার সময়, এবং তারপর সন্ধেবেলা ওই যে স্পেশাল একটা ভিডিও আসে। তো ছোট্ট এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।